नमस्कार बंधुरा, आमि अयन भट्टाचार्य गो सेंसिबल चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के थिएटर आर्टिकल अडियो सीरीजे आमि निये एसेछि प्रति बृहस्पति नाट्य मुखपत्र एई नाट्य पत्रिकार 29 जुलाई 2021 सालेर संस्करणे प्रकाशित एकटि गुरुत्वपूर्ण साक्षात्कार। पृथिवीते विस्मये 95 दाड़िएओ पीटर ब्रुक थिएटर गवेषणाय। पीटर ब्रुक के प्रथमे प्रश्न करा हलो, ये नाट्य गवेषणार आंतर्जातिक क्षेत्रटी इंटरनैशनल सेंटर अफ थिएटर रिसार्च आपनी क्रमशः उद्भावनेर काज करछेन, एर पिछने आपनार भावनाटी कि, ठीक किभावे भावछेन आपनी? पीटर ब्रुक बोलछेन, 1968 साले द टेम्पेस्ट प्रोजेक्टे जेसब परीक्षा निरीक्षा करा गेछिलो आमी सेइगुलिके आरो विवर्धित आकारे एगिए निये जेते चाइछि। সেই গবেষণাটা আমি আরও বেশি দীর্ঘমেয়াদী অনুসন্ধানের মন নিয়ে করতে চাইছি। সেইটা মানে দ্য টেম্পেস্ট ছিল স্বল্পমেয়াদী একটা কাজ। সেটা করতে করতেই আমরা বুঝতে পারছিলাম যে কেবল মাস তিনেকের জন্য করে যাবার কাজ এটা নয়। এর যা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছিলাম তার জন্য আমাদের আরও বেশি মাত্রায় ধ্যানের ও শ্রমের দরকার ছিল। আমি বুঝছিলাম যে আমাদের উপায় এবং উপকরণ খুবই সীমিত, তবুও কি একটা জেদ যেন আমাদের তাড়না করছিল এই গবেষণা এবং এই ভাবনা চিন্তা ও প্রয়োগের কাজটা চালিয়ে যেতে। আমরা দ্য টেম্পেস্ট একেবারে গোড়াকার, মানে যাকে বলে পাইলট প্রজেক্ট হিসেবে করছিলাম। এবার আমাদের মনে হলো এই প্রসেসের অর্গ্যানিক বিষয়টা বুঝতে আমাদের একটা কেন্দ্র চাই, এমন একটা কেন্দ্র যেখানে সারা পৃথিবী থেকে অভিনেতা লেখকদের একটা দলের অন্তর্গত করে সারা বছর থিয়েটারের গবেষণা সম্ভব। অর্থাৎ সারা পৃথিবীর অভিনেতা লেখক এরা একটাই দলের পার্ট। সেই জন্যই ইন্টারন্যাশনাল সেন্টার অফ থিয়েটার রিসার্চ। এরপরের প্রশ্ন করা হলো, তার মানে আপনি জর্জি গ্রোটস্কির পথে হাঁটতে চান? পিটার ব্রুক বলছেন, আমাদের বড় মুশকিল, আমরা একটা হয়ে যাওয়া কাজের ভিত্তিতেই সবসময় বিচার করে বসি। আমি মোটেই গ্রোটস্কির পথে হাঁটছি না, একেবারেই না। তবে হ্যাঁ, সব দল বা যৌথতার কিছু বেসিক মিল থাকে, কিন্তু আমাদের দলের লক্ষ্যটা সম্পূর্ণ ভিন্ন। আমরা একটি ছোট কেন্দ্রে এমন কিছু মানুষের সাথে কাজ করতে চাইছি যাদের রুচি, সামাজিক অবস্থান, ইতিহাস, ভালো লাগাগুলো সব আলাদা হলেও তাদের লক্ষ্যটা এক। ভালো থিয়েটারের জন্য যারা একসাথে দীর্ঘদিন কাজ করতে ব্রতী, যারা তথাকথিত নাম যশ অর্থের হাতছানিকে এড়িয়ে বিন্দু বিন্দু ভালো থিয়েটারের জন্য গায়ে গা লাগিয়ে বাঁচবে। টেম্পেস্টে কাজ শুরু হয়েছিল বিভিন্ন দেশ কাল সভ্যতার অভিনেতাদের একটি প্রযোজনায় কাজ করানো যায় কি না দেখতে, ওটা ছিল প্রোডাকশন প্রসেস। আর সেন্টারে আমি চাইছি যাপনের প্রসেস চালাতে। আমি বিশ্বাস করি মনস্কতা ছাড়া কেবল স্কিল দিয়ে বড় অভিনেতা হয় না। অভিনয়টা এতটাই জ্যান্ত শিল্প একটা যে শুধু টেকনিক দিলে মনোগ্রাহী হতে পারে কিন্তু সত্য হয় না। তাই একটা দল প্রয়োজন যারা গায়ে গতরে দীর্ঘদিন থাকতে পারবে। সেই জন্যই এই সেন্টার, ইন্টারন্যাশনাল সেন্টার অফ থিয়েটার রিসার্চ। আমাদের লক্ষ্য 3 মাস পর কিছু সংখ্যক দর্শককে ডেকে এখানের কাজ সম্বন্ধে অবগত করব ও কিছু কিছু দেখাব, কিছু অসম্পূর্ণ কাজ, এবং তাদের রিয়াকশন বলে দেবে পরবর্তী পারফরমেন্স কী হবে এবং এই সেন্টার আখেরে কোনো লাভ হলো কি না। ফলে বুঝতে পারছেন দ্য টেম্পেস্টের থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপরের প্রশ্ন করা হলো, আচ্ছা টেম্পেস্ট প্রজেক্টের মাধ্যমে আপনি নাকি অভিনেতা ও দর্শকদের মধ্যেকার সম্পর্ক সম্বন্ধে একটা যোগসূত্র স্থাপনের পথ পাচ্ছিলেন, আপনারই কথা, এটা কীরকম যদি একটু বলেন? পিটার ব্রুক বলছেন, আমার খুব গভীরভাবে যে কথাটা মনে হয় তা হলো, তুমি যতভাবেই মহলা দাও না কেন, সে ধাপে ধাপে করো, একজন একক নিয়ে কাজ করো বা বিশাল দল নিয়ে কাজ করো, যতক্ষণ না গোটা দলটা একদল মানুষের সামনে হাজির হচ্ছে ততক্ষণ সেটা থিয়েটার হতে পারে না। আমার মনে হয় থিয়েটারে শেষ পর্যন্ত যে সত্য সম্বন্ধ শাশ্বত সত্যের মতো থাকেই তা হলো অভিনেতা ও দর্শকের সম্পর্ক।
এমন থিয়েটারের আলোচনাই হতে পারে না, এমন কোনো থিয়েটার সম্ভব নয় যেখানে অভিনেতা ও দর্শকের একটা যোগাযোগ নেই আমার কাছে। তাই অনুসন্ধানের বিষয় হলো কিভাবে এই সম্পর্কটিকে আরও গভীর এবং সৃজনশীল রূপ দেওয়া যায়, কিভাবে দর্শক ও অভিনেতার পারস্পরিক আদান প্রদান আমাদের সময়ের থিয়েটারকে আরও বেশি সমাজ, সময় ও সত্য এই তিনটি অভিমুখে নিয়ে যেতে পারে। একটা তৃপ্তিদায়ক মুহূর্ত যেন তৈরি করতে পারে। এর পরের প্রশ্ন করা হলো, এই যে তৃপ্তির কথাটা বললেন, আপনি সেই মুহূর্তটা কিভাবে বুঝবেন যা তৃপ্তি দেয়? আপনার দল সেই মুহূর্ত সৃষ্টির জন্য কিভাবে প্রস্তুতি নেয় বা নিচ্ছে? পিটার ব্রুক বলছেন, প্রস্তুতি নেবার অনেকগুলি প্রক্রিয়া আছে। থিয়েটারে প্রস্তুতি শব্দটির আক্ষরিক অর্থ হলো কোনো অভিনেতা বন্ধ ঘরের মধ্যে দিনের পর দিন নিজেকে তৈয়ার করছে, নিজের শরীর, মন, গলাকে শানিত করছে। আমার কাছে প্রস্তুতির মানে একদল অভিনেতা দিনের পর দিন একসাথে এমন ট্রেনিং করলো যে তারা স্বতঃস্ফূর্ত সৃজনশীলতার স্তরে চলে গেল গোটা দলটা। তার জন্য মাসের পর মাস, বছরের পর বছর একসাথে কাজ করতে হয়। সেইটা করতে করতে মানে শুধু নাট্যে সৃজনশীলতা নয়, একসাথে ঘুরতে যাওয়া, একে অপরের পরিবারে জড়িয়ে যাওয়া, মানে ক্রমশ গোটা দলটা যদি মানুষ হিসেবে একে অন্যকে ভালোবাসতে, ভরসা করতে ও বিশ্বাস করতে পারে, তাহলে একটা, আমি বলি, টেলিপ্যাথিক ফ্লো চলতে থাকে গোটা দলটার মধ্যে। যেমন অ্যালাইন মে ও মাইক নিকোলাস, আমি বিশ্বাস করি অভিনেতাদের এইভাবে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে ক্রমশ ক্রমে ক্রমে আরও বেশি মানুষকে বিশ্বাস করবার বোধ জন্মায়। তখন তারা দর্শক সমীপে যাবার অধিকার অর্জন করে। তাই আমার মনে হয় থিয়েটার আসলে কিছু লোক জুটিয়ে উটকো দু চারটে কাজ করার নয়, এটা আসলে বেঁচে থাকা, একসাথে বেঁচে থাকার কাজ। এবার যখন একদল অভিনেতা একটি নাট্য নিয়ে একদল দর্শকের মুখোমুখি হয়, তখন একটা ব্যাপার ঘটে। আমরা সবাই ভাবি যে থিয়েটারের শর্ত মতো দর্শক অভিনেতা সম্বন্ধ স্থাপন হয়। আমি বলি হয় না, তা হতে পারে না। সে কোনো ট্র্যাডিশনাল কিছু হোক বা আধুনিক কিছু, দর্শক অভিনেতা সেতু হয় না। অধিকাংশ থিয়েটারেই দুপক্ষের মধ্যে একটা কাঁচের দেওয়াল উঠে যায়, সেটা থিয়েটারের ক্ষতি করে। থিয়েটার তো আসলে লগ্নতা চায়, সে অ্যাসোসিয়েশন খোঁজে। একদল উটকো অভিনেতা ও দর্শক, দুদলই, দুদলের কাছে কমপ্লিট স্ট্রেঞ্জার্স। তারা কোনোদিন কোনো সম্পর্কে লিপ্ত হয় না। তাই থিয়েটারে সেই তৃপ্তির মুহূর্ত হয় কি আদৌ? প্রশ্ন সেটাই। এরপরের প্রশ্ন করা হলো, তার মানে আপনার ভাবনাটা কি খুব ভিন্ন হচ্ছে না? মানে গ্রোটস্কিও তো, পিটার ব্রুক বলছেন, আমি একটু স্পষ্ট বলি, গোড়ার দিন থেকেই আমাদের সম্পর্কের মধ্যে যেমন বহু মিল আছে, তেমন অমিলও কম নয়। যে প্রশ্নটা আমরা দুজনেই, গ্রোটস্কি ও আমি, মাঝে মধ্যেই আলোচনায় আনি, তা হলো এই দর্শক ও অভিনেতার পারস্পরিকই সম্পর্ক। আমার মনে হয় আমরা কখনো দ্বিমত পোষণ করিও নি। আমাদের কর্মপদ্ধতির ধরম ধারণ আলাদা হলেও আমরা একমত। উনি বারবার বলেছেন ওর আগ্রহ, মনোনিবেশ, খোঁজ সব কিছুর কেন্দ্রস্থলে অভিনেতা, দর্শকের সাথে সম্বন্ধ স্থাপনের প্রয়োজনীয়তা সেখানে গৌণ। উনি বরং উল্টোটাই চাইতেন, দর্শক ও অভিনেতার দূরের সম্পর্ক তৈরি করতে চাইতেন। এরপরের প্রশ্ন করা হলো, আর আপনার লক্ষ্য ঠিক তার বিপরীত, আপনি দর্শক ও অভিনেতার মধ্যে বিশেষ সম্বন্ধ খোঁজেন। পিটার ব্রুক বলছেন, গ্রোটস্কি কী চান? ওর অভিনেতা যেন একটা বিশাল উঁচু ইমারতের ওপর বসেন এবং আরও উঁচুতে উঠে এবং এমন ভয়াবহ ও বিপজ্জনক এমন কিছু করেন যাতে মানুষ শিউরে ওঠে, সে নিজের সাথে রিলেট করতে পারে না। ওর গোটা নাট্য ভাবনাটাই তৈরি হচ্ছে দর্শক ও অভিনেতার সম্পর্ক অস্বীকার করে। ওর মতে অভিনেতা ওই ইমারতের উপরে থাকলে দর্শক থাকবে মাটিতে, এবার সেই উচ্চতায় বসে, যেন একাকার স্টেট বিল্ডিংয়ের ছাদে বসে। অভিনেতা যাই করবে সেটা সাধারণ মানুষের কাছে চমকপ্রদ, বিস্ময়কর হবে। দর্শক তাই অভিনেতাকে কাছের লোক ভাববে না। প্রশ্ন করা হলো, আর এর উল্টোটা আপনাদের থিয়েটারে হয়? পিটার ব্রুক বলছেন, এর উল্টো দিকে যে ভাবনাটা আমার মাথায় কাজ করে তা হলো দড়ির সাহায্যে পর্বতারোহণ। যেন একজন হাতুড়ি পেরেকে দড়ি আটকে পাহাড়ে উঠছে, অথচ সে জোড়া আছে নিচে একদল মানুষের সাথে। তাই যত সে ওপরে ওঠার জন্য পদক্ষেপ নেয়, তত তার সাথে বাঁধা মানুষগুলো এক পা করে ওপরের দিকে উঠতে থাকে।
গোটা পদ্ধতিটা হয়তো খুব পরিশ্রম শ্রাদ্ধ এবং ধীর গতির, কিন্তু এর ফলে উঠলে সবাই একসাথে ওঠে এবং পড়লে সবাই একসাথে পড়ে। এরপরের প্রশ্ন করা হলো, ওটা তো ব্যক্তির নির্বাচনের প্রশ্ন, যেমন আমার মনে হয় গ্রোটস্কি থিয়েটারটা আপনার মতে হোলি থিয়েটার, আপনারই মতে হোলি থিয়েটার, আর আপনারটা রাফ থিয়েটার। পিটার ব্রুক বলছেন, আমার একটি স্পেস এই বইতে এই সব ভাগ লিখেছিলাম সহজ আলোচনার সুবিধার্থে এবং লেখালেখির ভাবনা চিন্তা উস্কে দেওয়ার জন্য। আমার যে মনোভাবটা বেশিরভাগ মানুষ দেখেননি তা হলো, আমি বলেছি বটে হোলি রাফ, কিন্তু পাশাপাশি এটাও বলেছি যে এই সবকটির মধ্যে কিন্তু অসম্পূর্ণ ব্যাপার আছে, যেমন হোলি থিয়েটার কেবলমাত্র একটা নাম, আমার মনে হয় না সম্পূর্ণ হোলি থিয়েটার বলে কিছু হতে পারে। যেটা হয় তা হলো আংশিকভাবে হোলি থিয়েটার, পার্শিয়াল হোলি থিয়েটার, সেটাই সত্য। আমরা যা কিছুই করি তা সম্পূর্ণ শাশ্বত একমাত্রিক নয়। শেষ প্রশ্ন করা হলো, যদি কোনো কিছুর ডেফিনেশন দেওয়ার প্রয়োজন নাই থাকে তাহলে আপনি ওটা কেন লিখেছিলেন? পিটার ব্রুক বলছেন, যে মুহূর্তে আমরা ডেফিনেশন জানি, ধরো হোলি থিয়েটার, এবং যেই মুহূর্তে সেই হোলি থিয়েটারকে ধরার জন্য একনিষ্ঠভাবে সেই দিকে চলি, সেই মুহূর্তেই আমরা ডেডলি হয়ে উঠি। আমার মনে হয় মানুষ যা করে তার সবের মধ্যেই সত্য আছে, কিন্তু সত্য চাই বলে যদি কেবল সত্য খোঁজো তাহলে সত্য পাবে না, অনেকটা মিথ্যার পথ বেয়ে গেলে তার মধ্যে সত্য মিলতে পারে। আমার মনে ডেফিনেশন তো এন্ড প্রোডাক্ট নয়, ওটা জেনে যদি ওটা ভোলা না যায় তাহলেই বিপদ। বন্ধুরা, এই সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন রুদ্ররূপ মুখোপাধ্যায় এবং চমৎকারী সাক্ষাৎকারটি আশা করি আমাদেরকে ভালো লাগাবে, এবং মানে যারা শুনছেন আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ করবে। যদি আপনাদের মনে হয় এরকম আলোচনা দরকার তাহলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, যদি এই ভিডিও ভালো লাগে শেয়ার করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।